কি পাও না মিয়া, ঠিক আছে মিয়া? ইকবাল সম্বন্ধে আইডিয়া আছে তোমার? ঠিক আছে, ইকবাল সম্বন্ধে আইডিয়া আছে? যেই মহলই করাক, তা আমার তো ভালো লাগে, সারা যাক একটা কাউন্টার চালাইলাম আমি, ঠিক না? বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে আপনাকে নিয়ে, মানে আপনাকে হুমকি টুমকি দেওয়া হচ্ছে, মানে এটা কেন? হুমকি তো আমি ধর বলি, আমাকে হুমকি ঠেট বিদেশ থেকে ফোন করে, হ্যাঁ, ফোন করে যে কোনো একজনের বক্তরা, হ্যাঁ, আমাকে ওই কেউ কুড়িগ্রামতে করে, কেউ বরিশালতে করে, কেউ টাঙ্গাইলতে করে, কেউ রাজশাহীতে করে, কেউ গাজীপুরতে করে, আবার কেউ যে নারায়ণগঞ্জ নুসন্দীতে করে, হ্যাঁ, এই বিভিন্ন জায়গা থেকে ফ্যাক আইডি, ফ্যাক আইডি দেওয়া, হ্যাঁ, এই কাজগুলো করে। তো এগুলো সবই আইনের আওতায় আনবো ইনশাল্লাহ। এবং তারা হুমকি দিয়ে তো হিজলার মতো আবার গাথায় ঢুকে জায়গা, সমস্যা হলো এই জায়গাটা, একটারও কিন্তু রিয়েল আইডি না। এবং যে নাম্বার বিদেশের যে নাম্বার দাও ফোন করে, সেই নাম্বার পরবর্তী আমি ট্রাই করলে সেই নাম্বারও বন্ধ পাওয়া যায়, ঠিক আছে? তো হঠাৎ করে ফোন করে একটা ঠেট ফেট করে দেয়, ঠিক আছে? তো এগুলো না, ওই যে মানে আমি তো আর মানে ফোন দূরের হ্যালো বলার আগেই তারা তাদের স্টার্ট, ঠিক আছে? তো এইগুলো এখন অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে? আরেকটা কথা, এই কিছু আছে যেটা তো রাস্তার টোকাই সারা জীবনই বলি, হ্যাঁ, যে টোকাইরা ওই দূর থেকে হিজলাতের মতো কাউ 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 কুত্তা যেমন রাস্তায় রাইতের বেলা দেখো ঘেউ ঘেউ করে, ঠিক আছে? তুমি মনে করো তুমি শুয়ে আছো, একটা ভদ্রলোক মানুষ শুয়ে আছে, হ্যাঁ, এখন কুকুর যদি রাস্তায় ঘেউ ঘেউ করে, ওই ভদ্রলোক মানুষের মধ্যে ডিস্টার্ব হয়, ডিস্টার্ব হয় না? তো এই ডিস্টার্বটা হয় আমার, ঠিক আছে? আমি শুয়ে আছি, রাস্তার কুকুররা ঘেউ ঘেউ করতে থাকে। আর আমার কথা হলে আরেকটা জায়গায়, আমাকে কাউন্টার মনে করস কেন? তোদের বস যদি এতই স্টার, এত সুপার, সব কিছু হয়ে যায়, আমার কাউন্টার মনে করস কেন? আর আমারটা দেখোস কেন? ঠিক আছে, আমার ভিডিও দেখোস কেন? আমার ভিডিও তো তোরা দেখতে বলি না, দেখোস কেন? শেষসার মতো ভিডিও দেখোস, দেখার পরে আর নিচে একটা খারাপ কমেন্টস করে দেস, হ্যাঁ। তো কিন্তু আগে দেখতাম, এখন কিন্তু অনেক পজিটিভ কমেন্টস আমার ভিতরে আসে, আমি আমি যাচাই করে দেখছি। দুই চারটা তো স্যার স্যার টোকা এগুলো করবে, এটা তাদের অভ্যাস, কিন্তু অনেকে বলে রাইট রাইট রাইট, বিকজ সত্য কিন্তু সবাই পছন্দ করে, সত্য সবাই পছন্দ করে। আমার একটা ইউটিউবে মনে করো ভালো কথাগুলো তো দেখোস কেন তোরা, তখন দেখতে কে বলছে? স্যার স্যার মতো দেখোস কেন? দেখে আবার আমার যদি ভিডিও বানাস, কারণটা কি? এগুলো এগুলো কিচ্ছু না, এগুলো এগুলো না ধান্দাবাজি, বুঝছো? এটা ওই যে 2000 টাকা 3000 টাকা পায়, ধান্দাবাজি করে দেয়, ইকবালটা একটা খোঁচা মারি, খোঁচা মেরা এই ইকবালটা খোঁচা মারলে তো দুনিয়ার মানুষ দেখে, ঠিক আছে? দেখলেই তো মনে করো 2000 টাকা পায়। তো চিন্তা করো কত বড় স্বেচ্ছা এবং কত বড় ভক্ত, স্বেচ্ছা ভক্ত, তুমি চিন্তা করো 2000 টাকা লেগে মনে করো কত বড়। এই স্বেচ্ছা করলে মনে করো কী কমো, এই স্বেচ্ছাটা দূর থেকে ফোন টোন কী করে না করে, আর আমি এগুলো দেখিও না, ঠিক আছে? আমার যে পাড়ায় আমি দমক দিই, তাই তুই দেওয়া ছিল এগুলো, ঠিক আছে? আর আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, যারা বড়, যারা অনেক বড়, সবাইকে কি পজিটিভ হবে? কোনোদিন না, কেউ না কেউ নেগেটিভ বলবে। তা আমাকে নেগেটিভ, সবাইকে আমার পজিটিভ, সবাইকে আমার লোক হবে? দুই চারজন তো আমার নেগেটিভ থাকতেই পারে, তাই না? আমি ওইটাকে ওই মনে করে আমি শেষ করে দিই এটাকে। এমনিতে ভক্তদের, বিশেষ করে সাকিবিয়ান ভক্তদের, শাকিব খান ভক্তদারা, তাদের বিষয়ে মিসেস সদাগর একটা কথা বলছেন, যে শাকিব খান যখন দুঃসময় ছিল তখন তোমরা কোথায় ছিলে বা তখন তারা কোথায় ছিল? তখন আপনি কিভাবে দেখেন, মূল্যায়ন করেন? তখন তারা যে হোটেলে বেরুন দেওয়া রুটি বানাইছে আর তরকারি আলার বেচছে, ঠিক আছে? তরকারি বেচছে রাস্তা রাস্তা ভ্যান গাড়ি দেওয়া, হ্যাঁ, আর তোমার মনে তখন তো কী বলবো, যে তখন তো আর ইউটিউব বানায় নাই, ঠিক আছে? এখন চিন্তা করছে হোটেলে রুটি বানানো বন্ধ করা আর তরকারি ভ্যান গাড়িতে বেচা বন্ধ করা, ইউটিউব করে যদি সপ্তাহে 2-1000 টাকা আহে, ঠিক আছে? এখন এই ধান্দা স্টার্ট করছে, সব তো তরকারি আলা, রাস্তার তরকারি বেচে না, ভ্যান গাড়িতে তরকারি আলা, আর ওই যে হোটেল দেখবার পুরি বানায়, ডাইল পুরি বানায়, হ্যাঁ, এগুলো আর তো বুঝো নাই, তোর ওইখানেই ছিল। এখন একটু আপগ্রেড হয়েছে, নতুন মোবাইল বাড়াচ্ছে, 3-4 হাজার টাকার নতুন একটা মোবাইল কিনে, স্ক্রিন টাইপের এটা কিনা, মনে করো যে আমার নিয়ে একটু কথা হতে হবে, 2-3 হাজারটা ইনকাম হয়, এইটাই ডিফারেন্স এই জায়গাটাই। মিয়া এটা তো স্যার সারা থাকে, কোথায় কুড়িগ্রাম, কোথায় রাজশাহী, কোথায় এই নারায়ণগঞ্জ, কোথায় কুমিল্লা, কোথায় লোক আর কি টাঙ্গাইল, বরিশাল, ওইখান থেকে আর বিদেশ, সৌদি আরব,
মালয়েশিয়া এইসব জায়গায় এটা সব ফ্যাকেটি বিয়ার, সব ফ্যাকেটি, সব ফ্যাকেটি। আমি ট্রাই করি নাই, তুমি মনে দু চারটা ধরার জন্য ট্রাই করি নাই, সব ফ্যাকেটি। আচ্ছা, কোন একটা মহল করাচ্ছে, যেই মহলই করাক সেই মহল তো আমাকে কাউন্টার মনে করে, তাই না? সেই জন্যই তো করায় নাকি, নাহলে করাবে কেন? আমাকে যদি কেউ কাউন্টার না বলে সে কেন করাবে?